হ্যালো, সবাইকে আবার স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোন, আমার আজকের আলোচনার বিষয় সাসকাচুয়ান ড্র, পিএনপিতে যে লেটেস্ট যে ড্রটা আপনারা দেখেছেন 25 মে 2021, এবং সেখানের ড্রতে আপনারা দেখেছেন শুধুমাত্র ওয়াইডি অকুপেশন ইন ডিমান্ড এই স্ট্রিমের আন্ডারে তারা ড্র করেছে। তো সেই বিষয়ক একটা পোস্ট, এই ড্র বিষয়ক একটা পোস্ট আমি গতকাল ফেসবুক গ্রুপে, আমাদের ইমিগ্রেশনের যে গ্রুপ, সেখানে দিয়েছিলাম। এবং আমি চেষ্টা করেছি একটু সময় করে হলেও আপনাদের জন্য প্রত্যেকটা এনওসিকে আলাদা আলাদা করে লিখে দেওয়ার জন্য, যেহেতু আপনারা অনেক সময় অনেকে যখন এসআইএনপির ওয়েবসাইটে আপনারা দেখেন যে কোন কোন এনওসিগুলো ড্রতে আসলো, কিন্তু সেই এনওসিগুলোর ডিটেল, সেটাকে আপনার এনওসি কিনা সেটা আপনারা বুঝতে পারেন না। তো এই জন্য আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এনওসির বিস্তারিত লেখার জন্য। তো সেই বিষয়ক আলোচনা আজকে একটু করতে চাই, দেখাতে চাই আপনাদের যে গতকাল যে ড্রটা হলো এই ড্রটা আসলে পজিটিভ কিনা আপনাদের জন্য। যদিও বা এনওসিগুলো খুব একটা রিলেভেন্ট এনওসি না আপনাদের জন্য, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, দেখা যাবে হয়তো বা 2-3% মানুষজন এইসব এনওসির আন্ডারে আপনাদের অভিজ্ঞতা আছে। বাকি যা যে এনওসিগুলো আছে, বাকি যারা আছেন তারা হয়তো বা কালকে ড্রতে ছিলেন না। তো কালকে ড্রয়ের বিষয়টা যদি একটু দেখি, আমি এখানে ড্রয়ের ইয়েটা রেজাল্টটা রেখেছি, আপনারা দেখেন এখানে 25 মেতে অকুপেশন ইন ডিমান্ডস এই ক্যাটাগরির আন্ডারে শুধুমাত্র ড্রটা হয়েছে। লোয়েস্ট স্কোরে ড্র হয়েছে, মোটামুটি খুব কম স্কোরেই ড্র হয়েছে বিকজ অফ এই এনওসি, কারণ এই এনওসিতে খুব একটা মানুষজন কিন্তু সাসকাচুয়ানের পুলে নেই। তো এই কারণেই এত লোয়েস্ট স্কোরে কিন্তু ড্র সম্ভব হয়েছে। তো টোটাল ক্যান্ডিডেটস ইনভাইটেড করা হয়েছিল, ইনভাইটেশন দেওয়া হয়েছিল 269 জনকে। এই ছিল এনওসিগুলো, এই এনওসিগুলো কালকের ড্রতে এসেছে। এই এই এইটা হলো, এইটা যেটা আপনারা দেখছেন এক্সপ্রেস এন্ট্রির, এটা ছিল 6 মে। তো এইখানের যে এনওসিগুলো, সেই এনওসিগুলো আমি একটু দেখে আজকে একটু বিশেষ করে আমরা চেষ্টা করবো এনওসিগুলো দেখার জন্য যে কোন এনওসিগুলোতে তারা তারা ফোকাসড হচ্ছে এখন। কারণ কয়েকদিন আগে আপনারা হয়তো বা দেখেছেন যে আমি এনওসি চেঞ্জেসের একটা সম্ভাবনা আসতে পারে, আমাদের ইমিগ্রেশন মিনিস্টার এরকম কথা বলছে, সেই বিষয়ক একটা ভিডিও কিন্তু আমি করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে যে এনওসিগুলো ইন ডিম্যান্ড এখন মার্কেটে, যেগুলোর ডিম্যান্ড আছে, এবং পরবর্তীতে আপনাদেরকে সেই স্কিলড ইমিগ্রেন্টদের, সেই রিলেটেড এনওসির মানুষজন যদি এখানে আসে, ইমিগ্রেন্টরা যদি আসে, পরবর্তীতে ক্যানাডাতে তারা যাতে করে ওই রিলেভেন্ট জবই তারা করতে পারে, এই জিনিসটাকে তারা ফোকাস করছে এখন। তো আমরা একটু দেখি, এই এনওসিগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারেন যে এইগুলো খুবই ডিম্যান্ড আছে মার্কেটে, নর্মাল এনওসিগুলোর মতো না। ওকে, এই যে এটা ছিল আমার পোস্ট, এই পোস্টে আমি একটু নিচে চলে যাই, তাহলে আপনারা দেখবেন যে এখানে যেরকম আপনারা দেখেন এনওসিগুলো, এখানে কিন্তু এনওসিগুলোর কোনো, শুধু জাস্ট এনওসিগুলো লেখা, কিন্তু এই এনওসিটা আসলে কোন এনওসি সেটার ডিটেল কোনো কিছু ডেসক্রিপশন সেখানে ছিল না, কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে এখানে ডিটেল কিছু দেওয়ার জন্য। তাহলে আমরা একটু দেখি, প্রথম যে এনওসিটা ছিল 0711 কনস্ট্রাকশন ম্যানেজার্স, হোম, দ্বিতীয় এনওসিটা দেখেন হোম বিল্ডিং অ্যান্ড রিনোভেশন ম্যানেজার্স, মোটামুটি যারা কনস্ট্রাকশন ওয়ার্কের সাথে জড়িত আছে তাদের অনেকগুলো এনওসি এখানে আছে, ট্রান্সপোর্টেশনে যারা আছে। তারপর আছে দেখেন এই যে ফেসিলিটি অপারেশন অ্যান্ড মেইনটেন্স ম্যানেজার্স, ম্যানেজার্স ইন ট্রান্সপোর্টেশন, কন্ট্রাক্টর্স অ্যান্ড সুপারভাইজার্স মেশিন, তারপরে আপনারা আছে কি মেটাল ফর্মিং, এই যে যারা আপনারা কন্ট্রাক্টর্স অথবা সুপারভাইজার হিসেবে যারা আছেন এই রিলেটেড, যাদের যে এনওসিটা সেটা হলো 7201। 7202 আমি সবগুলো পড়বো না, জাস্ট দেখিয়ে যাচ্ছি যে কোন কোন এনওসিগুলো এই মুহূর্তে সাসকাচুয়ান মনে করছে যে তাদের ডিম্যান্ডে আছে এবং এগুলোই তারা ড্রতে রাখবে। কন্ট্রাক্টর্স অ্যান্ড সুপারভাইজার্স, আবারও কন্ট্রাক্টর্স অ্যান্ড সুপারভাইজার, বিভিন্ন সেকশন, আলাদা আলাদা সেক্টরের কন্ট্রাক্টর্স, তারপর টুল অ্যান্ড ডাই মেকার্স, দেখবেন আমি সবগুলো পড়বো না আপনারা, এই জন্য আমি আপনাদেরকে বলছি যারা আমাদের এই গ্রুপে নেই, এই ফেসবুক গ্রুপে নেই, আমি তাদেরকে বলছি যে আমাদের ইউটিউব চ্যানেলটা যে নামে আছে এক্স্যাক্টলি সেম নামে, ক্যানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস, এই নামেই আমাদের গ্রুপটা আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে এই গ্রুপের, যারা আপনারা জয়েন করেননি আপনারা এখানে জয়েন করে থাকতে পারেন। আপনাদের উত্তরগুলো, অনেক সময় আপনারা প্রশ্ন করেন ইউটিউবে, আমি দেখি, কিন্তু সব উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব হয় না, এই জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনারা আমাদের এই গ্রুপে আপনারা থাকবেন, যাতে করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আপনারা এখান থেকে পান, পোস্ট আকারে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। তো আপনারা এই এই যে বিষয়টা, এই যে আমি যে একদম ডিটেইল যে বিষয়গুলো দিলাম, এগুলো আপনারা একটু দেখে নেবেন।
তো কালকের এই ড্রয়ের পরে অনেকে পজিটিভ ভাবে নিচ্ছে বিষয়টাকে, অনেকে আবার নিচ্ছে না। তো যারা পজিটিভ ভাবে নিচ্ছে আমি তাদেরকে ওয়েলকাম জানাই, আমি বলি যে আপনারা আপনাদের অবশ্যই চেষ্টাটা চালিয়ে যাবেন। যেমন আপনাদের ইসিএ যদি অলরেডি হয়ে যায়, আপনাদের আইএলস যদি আপনারা এখন প্রিপারেশন নিতে থাকেন যে আপনারা দিবেন এক্সাম, তাহলে আইএলস এর রেজাল্ট এবং ইসিএ রেজাল্টটা আপনারা সাথে করে যখন আপনাদের রেডি হয়ে যাবে আপনারা সাসকেচুয়ানে, সেটা ওয়াইডিতে করুন অথবা সাসকেচুয়ান এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে করুন, আপনারা পুলে থাকুন, অ্যাটলিস্ট আপনাদের অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করে রাখুন। প্রিয় ভাই বোন, সাবমিট করতে অ্যাপ্লিকেশন বা ইউআই প্রোফাইল সাবমিট করতে কোনো পয়সা কাউকে দিতে হচ্ছে না। যখন আপনি সেখান থেকে আইটিএ পাবেন, আইটিএ পাওয়ার পরে যখন নমিনেশনের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখনই আপনি তাদেরকে নমিনেশন ফি দেবেন। এর আগে কিন্তু সাসকেচুয়ান গভর্নমেন্টকে আপনি কোনো পয়সা দিচ্ছেন না। তাহলে যারা খুব হতাশ হয়ে যাচ্ছে বা নেগেটিভভাবে বলছে যে ভাই এই এনওসিগুলো আমাদের বাংলাদেশের মানুষদের জন্য প্রযোজ্য না, এটা ভুল কথা, এবং এই জন্যই 65-এ খুব কম স্কোরে ড্র হয়েছে, এটা তেমন আহামরি কোনো বিষয় না। কিন্তু ভাই আমি বলছি, যারা আপনারা এরকম চিন্তা করছেন যে আপনারা কিন্তু বা আমরা কেউ জানি না যে কখন ইমিগ্রেশনে কোন ধরনের পরিবর্তন আসবে, কীভাবে ড্র হবে, কত স্কোরে ড্র হবে, আমরা শুধু গেস করতে পারি কিন্তু আমরা বলতে পারি না। তো যারা এই এনওসিগুলোর আন্ডারে ছিল, আমাদের গ্রুপে প্রায় 4-5 জন আমি কালকে ইনবক্স পেয়েছি যে ভাই আমরা আইটিএ পেয়েছি। দ্যাট মিনস এরকম না যে শুধুমাত্র এটা বাংলাদেশ ছাড়া অন্য দেশের জন্য প্রযোজ্য, অন্য দেশে এই এনওসির মানুষজন বেশি। হ্যাঁ, এটা সত্যি, আমাদের বাংলাদেশে এই এনওসির মধ্যে আমরা খুব কম পড়ি। কেন পড়ি? কারণ আমরা কাজ করি কি, আমরা অ্যাকাউন্টসে কাজ করি, আমরা ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করি, আমাদের এইসব এনওসিগুলোই বেশি, 1311, 1111, 1414, এই এনওসিগুলোর মধ্যে আমরা বেশি পড়ি। যারা আপনার 1311, 1114, ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট 1241, এই যে এনওসিটা, ইউনিভার্সিটিটা কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি ড্রতে একসময় ছিল, কিন্তু এখন বেশ কয়েকটা ড্রতে ইউনিভার্সিটিটা আসতেছে না। কেন আসতেছে না? কারণ এটা ডিমান্ড এখন এই মুহূর্তে ওরকমভাবে তৈরি হয়নি। দেখা যাবে আরও 2-3টা ড্র পরে গিয়ে হয়তোবা ওই ইউনিভার্সিটিটা আবার আসবে। আপনারা অনেকে প্রশ্ন করেন, ভাই আমার ইউনিভার্সিটিটা কেন আসে না? তো না আসার কারণ হলো, কারণ এই মুহূর্তে আপনার ইউনিভার্সিটিটা ডিমান্ডে নেই, এই জন্যই তারা দিচ্ছে না। যখন ডিমান্ড তৈরি হবে আবার ঘুরে ফিরে ওই ইউনিভার্সিটিটা আসবে। যত সময় পর্যন্ত আপনার ইউনিভার্সিটিটাকে এক্সক্লুডেড লিস্টে ফেলে না দেওয়া হবে, তত সময় পর্যন্ত প্রিয় ভাই বোন আপনার সুযোগ আছে বা আপনার সম্ভাবনা আছে যদি আপনার স্কোরে কখনো ড্র হয়। এখন আমি যেটা বলছিলাম যে আপনারা পুলে থাকুন, চিন্তা করার কিছু নেই। যেহেতু আপনি প্রিপারেশন নিয়েছিলেন, যেহেতু আপনি ইমিগ্রেশনের জন্য চিন্তা করেছেন, আপনি ইসিএ করেছেন, আইএলস করেছেন, তাহলে কেন আপনি আপনার ইউআই প্রোফাইলটা সাবমিট করে রাখবেন না? এখন ইউআই প্রোফাইল সাবমিশনের কথা যখন আসে যে ইউআই প্রোফাইল সাবমিট আমরা কিভাবে করব, কোথা থেকে করব, কার কাছ থেকে করব, কারো কাছে আপনাদের যাওয়ার দরকার নেই। সিম্পলি যেটা করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আসবেন। ইউটিউব চ্যানেলে এসে যদি আপনারা এখানে এই যে এই জায়গাটাতে আপনারা যদি SINP লেখেন, SINP রিলেটেড যত ভিডিও আছে সমস্ত ভিডিও কিন্তু আমার এখানে আছে। যতটুকু আপনাদের জানা দরকার SINP ইয়াতে স্ট্রিমে আপনাদের ইউআই প্রোফাইল লঞ্চ করার জন্য, এবং কিভাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা পুরো বিষয়টাকে শেষ করবেন, সেটা একদম ডিটেল ভিডিও আছে। আপনারা দেখবেন SINP অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে কিন্তু কম্পিউটার স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে আপনারা এই যে এই এই ভিডিওটা SINP প্রোফাইল কিভাবে সাবমিট আপনারা করবেন। তো এইটার জন্য আপনাদেরকে SINP প্রোফাইল সাবমিট করার জন্য, মানে UI প্রোফাইল সাবমিট করার জন্য কারো কাছে আপনাদের যাওয়ার দরকার নেই। সিম্পলি আপনারা ইউটিউব ভিডিও ফলো করলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, যে আপনাদের যে আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল যে এই 65 পয়েন্টে যে লোয়েস্ট স্কোরে যে ড্র হলো, এটা কি কন্টিনিউ হবে কিনা, এটা আমরা কেউ বলতে পারি না প্রিয় ভাই বোন, কন্টিনিউ হবে কিনা বা 70-তে আবার ফিরেও যেতে পারে ড্র, এটা নির্ভর করবে এনওসির উপরে। আপনাদের যে জেনারেল যে এনওসিগুলো মোটামুটি সবসময় যে এনওসিগুলো আসে, সেই এনওসিতে যদি আবার নেক্সট ড্রটা হয় এই এই এনওসিগুলোতে না হয়ে, দেখা যাবে আপনার হয়তো বা স্কোর বেড়েও যেতে পারে, কারণ ওই এনওসিগুলোতে এই মুহূর্তে পুলে বেশি মানুষজন আছে। কিন্তু এই এনওসিতে বেশি মানুষজন না থাকাতে এরকম লোয়েস্ট করে ড্র হওয়ার সম্ভাবনা ছিল এবং তারা সেটা করেছে। তারপরেও আমরা আশা রাখছি যে আমাদের যে স্কোর, আপনাদের যে স্কোর আছে, সেই স্কোরে কোনো না কোনো সময় ড্র হবে, এবং সেই ড্রতে আমাদের সুযোগটা নিতে হলে আমাদেরকে পুলে থাকতে হবে। তা আজকে আর বাড়াচ্ছি না প্রিয় ভাই বোন, দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। আর যারা আজকে আমাদের চ্যানেলে নূতন আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী পর্বে অন্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।